চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে সোহেল রানা নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনা মসজিদ মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট লাইনের কাজ করার সময় অসাবধানতায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুকোমল।